চিনির দাম কেজিতে 10 টাকা বাড়িয়ে চলতি মাসের পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে টিসিবি। সংস্থাটির দাবি, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে আমদানিকারকরা পণ্যের দাম বাড়িয়েছে। তবে আসছে বাজেটেও ভর্তুকি দিয়ে টিসিবির কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। রাজধানী বাড্ডা এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করে একথা জানান তিনি। রাজধানীর বাড্ডা এলাকায় চলছে টিসিবির পণ্য বিক্রি। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির এই সময়ে কিছুটা কম দামে টিসিবির পণ্য কিনতে আসেন স্বল্প আয়ের মানুষ, কিন্তু শৃঙ্খলার অভাবে সেখানেও চরম ভোগান্তিতে পড়েন তারা। নাম্বার যা সবাই দেয়, আমার নেট দেয় না। আমি কই মামা এটা একটা নাম্বার লিখে দেন, খুব জোরে একটা খোসা দিছে, রক্ত পড়ছে, রক্ত বেরিয়েছে। আমার ধাক্কা ফলা দেয়, আমি বুড়া, আমার ট্রাকে দিয়ে দেবো না, দেয় না, আমার ঢুকতে দেয় না। থাকার পরে হঠাৎ করে ওদিকে নেয়, ওদিকে নেয়, এভাবে সিরিয়াল নষ্ট হয় এবং মাল নিতে দেরি হয়। আমরা অনেক কষ্ট করে তারপর চলে যাই, আবার পরের দিন আসি। অনেক মুরব্বী মানুষ আমরা, নিচে পড়ে যাই, মানুষের মায়ের খেয়ে তারপর আমরা বিসিবির মাল নিতে হয়। তবে অভিযোগ মানতে নারাজ ডিলাররা। মিস্টেক হইতে পারে, এটা স্বাভাবিক। আর দেখতেছেন তো মানুষ কিভাবে বিরক্ত করতেছে, সবাই বলে আমি আগে, আমি আগে। এদিকে আগামী অর্থ বছরেও টিসিবির কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। যে আবার নতুন বাজেট আসছে, সেখানেও কিন্তু এই ভর্তুকি দিয়ে এই এই মানুষজনকে, যারা দুস্থ, যারা প্রয়োজন, যাদের সেরকম 1 কোটি পরিবারকে প্রতি মাসে এই ধরনের সাশ্রয়ী মূল্যে খাদ্য বিতরণ করা হবে। এ দফায় টিসিবি থেকে একজন ভোক্তা 70 টাকা দরে 1 কেজি চিনি, 70 টাকা দরে 2 কেজি মসুর ডাল এবং 110 টাকা দরে 2 লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।